আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, মৌসুমি এনজিওতে অফিসার অথবা শিক্ষানবিশ অফিসার হিসাবে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 25,250 টাকা থেকে 31,140 টাকা পর্যন্ত আপনি কিন্তু স্যালারি পাবেন। এর সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে, PF, গ্র্যাচুইটি এবং এছাড়াও আপনার স্থায়ীকরণের পরে বৈশাখী ভাতা, PF, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, কর্মীদের ফ্রি শাখায় থাকার ব্যবস্থা, নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ, ট্যাব ঋণ, লাঞ্চ ভাতা, TADA, এগুলো সব কিছুই পাবেন। এবং চাকরির বয়স 5 বছর পূর্ণ হলে গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্য হবেন। বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে। উইকলি 2 দিন হলিডে, মানে সপ্তাহে 2 দিন ছুটি কিন্তু এই এনজিওতে। সুতরাং 2 দিন ছুটি অন্য যেসব এনজিও আছে, ব্র্যাক বাদে অন্য সকল এনজিওতে কিন্তু 2 দিন ছুটি সব এনজিওতে নেই। তো ব্র্যাকের পাশাপাশি কিন্তু মৌসুমি এনজিওতেও 2 দিন ছুটি তারা কিন্তু এখানে প্রদান করছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন সার্কুলারে ফিরে যাওয়া যাক। দেখুন, বলছে মৌসুমি এনজিও অফিসার শিক্ষানবিশ অফিসার, অ্যাপ্লিকেশন ডেডলাইন 7 অক্টোবর 2024, অক্টোবরের 7 তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখুন, স্যালারি পাবেন আপনি প্রথম 6 মাস 25,250, 6 মাস পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে পাবেন 31,140, 18 থেকে 35 বছরের ভিতরে আপনার বয়স হতে হবে, অভিজ্ঞতা 2 থেকে 6 বছরের ভিতরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই অভিজ্ঞতাটা মহামারী কোনো অভিজ্ঞতা নয়, আপনার কোনো এনজিও বা সমিতিতে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা হইলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখুন, ব্যাচেলার অনার্স অথবা HSC পাস হলে আবেদন করতে পারবেন। দেখুন, HSC পাসে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন। তো দেখুন, এখানে বয়স 18 থেকে 35 বছরের ভিতরে হতে হবে, অফিসার পদে আবেদনকারীদের সমজাতীয় পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা না থাকলে শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করুন। অভিজ্ঞতা যদি না থাকে আপনি শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করতে পারতেছেন, সুতরাং অভিজ্ঞতা আপনার এখানে প্রয়োজন নেই। দেখুন, অফিসার অথবা শিক্ষানবিশ অফিসারের দায় দায়িত্ব সমূহ কী থাকবে? নতুন নতুন ক্ষেত্র বা প্রকল্প খুঁজে বের করা, এলাকা জরিপ করা, সদস্য নির্বাচন করা, সমিতি গঠন করা এবং নীতিমালা অনুযায়ী সদস্য এবং সমিতি পরিচালনা করার মাধ্যমে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা, আদায়কৃত সঞ্চয় কিস্তির টাকা পাসবইয়ে, টপশিটে এবং ভাউচারে লিপিবদ্ধ করা এবং আদায়কৃত অর্থ শাখার হিসাব বিভাগে জমা নিশ্চিত করা, প্রতিদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, ঋণ বিতরণ, সঞ্চয় আদায় এবং বকে আদায় নিশ্চিত করা, সকল স্তরের জনগণকে মৌসুমির সকল সেবাসমূহের সাথে সম্পৃক্ত করানো, সংস্থার নীতিমালা ও প্রতিটি অফিস সার্কুলার সম্পর্কে জ্ঞান রাখা এবং তা মেনে চলা, টিম ওয়ার্ক সহ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংস্থার স্বার্থে যে কোনো ধরনের কাজে নিজেকে প্রস্তুত করা। গ্র্যাচুইটি পাবেন, সুযোগ সুবিধা, পারফরমেন্স বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড, উইকলি 2 দিন ছুটি, মেডিকেল অ্যালাউন্স, ট্যুর অ্যালাউন্স, পেনশন পলিসি, TADA, মোবাইল বিল, লাঞ্চ ভাতা পাবেন, স্যালারি রিভিউ হবে প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর স্যালারি বেতন বাড়বে, ফেস্টিভ্যাল বোনাস পাবেন 3টা। অন্যান্য সুবিধা দেখুন, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগতার যোগ্যতা দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে গ্রেড 1, 2, 3 নির্ধারণ করা হবে, স্থায়ীকরণ করার পর উৎসব ভাতা, বৈশাখী ভাতা, PF, বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা প্রাপ্য হবেন, পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা রয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন, মোটরসাইকেলের জ্বালানি বিল, লাঞ্চ ভাতা এবং TADA প্রাপ্য হবেন, চাকরির বয়স 5 বছর পূর্ণ হলে গ্র্যাচুইটি সুবিধাও প্রাপ্য হবেন, ফুল টাইম চাকরি। জব লোকেশন হচ্ছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী, এই জায়গাগুলো কিন্তু আপনার নিয়োগ দেবে আপনি চাকরি পাওয়ার পর। দেখুন, আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে সহস্তে আবেদনপত্র, বিস্তারিত জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের মূল কপি, অন্যান্য সকল নথিপত্র আগামী 6/10/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বরাবর নির্বাহী পরিচালক মৌসুমি রেড ক্রিসেন্ট অফিসের পিছনে উকিলপাড়া নওগাঁ এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো। কোথায় পাঠাবেন? নির্বাহী পরিচালক মৌসুমি রেড ক্রিসেন্ট অফিসের পিছনে উকিলপাড়া নওগাঁ এই ঠিকানায় আপনার চিঠি পাঠাতে হবে। হার্ডকপি আবেদন পাঠানোর ক্ষেত্রে খামের ওপরে অবশ্যই পদের নাম কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। দেখুন, মৌসুমি কিন্তু জাতীয় পর্যায়ের একটি নাম করা প্রতিষ্ঠান, তাদের আজকে মূলত এই সার্কুলারটি দিয়েছে এখানে। তো এই ছিল মূলত মৌসুমি এনজিওর অফিসার অথবা শিক্ষানবিশ অফিসার পদের সার্কুলারটি। সার্কুলারটি ভালো লাগলে লাইক করবেন, এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।